প্রিয় সুধি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে সোরিয়াসিস, মানে সোরিয়াসিস যে রোগটা রয়েছে এর সাথে সম্পর্কযুক্ত একটি আর্থ্রাইটিস, তার নাম হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, আমি আজকে আপনাদের সাথে সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো। অর্থাৎ যাদের সোরিয়াসিস রোগ রয়েছে, দীর্ঘদিন যাবৎ এই সোরিয়াসিস রোগে ভুগছে, বিভিন্ন ধরনের সোরিয়াসিস রোগ হতে পারে, স্কিনের সোরিয়াসিস হতে পারে, নেইল সোরিয়াসিস হতে পারে, স্ক্যাল্পের সোরিয়াসিস হতে পারে, অনেক ধরনের হাতে তালুতে পায়ের তলাতে সোরিয়াসিস হতে পারে, এরকম বিভিন্ন ধরনের সোরিয়াসিস রোগ নিয়ে অনেক দিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ ভুগছেন, এরকম লোকেরই এক ধরনের আর্থ্রাইটিস হয়। অর্থাৎ জয়েন্টগুলোতে সন্ধি বা পেশিতে যে ব্যথা হয়, এই যে বিশেষ করে যে আমাদের যে জয়েন্টগুলো রয়েছে, হ্যাঁ, এতে যে ব্যথা হয়, এই ব্যথার যে সমস্যাটা সেটাই হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। অর্থাৎ সোরিয়াসিসের সাথে রিলেটেড যে আর্থ্রাইটিস সেটাই হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এমনি কিন্তু অনেক ধরনের আর্থ্রাইটিস রয়েছে, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, আরও অনেক ধরনের আর্থ্রাইটিস রয়েছে। কিন্তু আমাদের আজ আমরা যে আলোচনাটা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আর্থ্রাইটিস, বাট যারা মানে এই সোরিয়াসিস রোগ নিয়ে ভুগছেন এবং দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তাদের কিন্তু এই ধরনের একটা কমপ্লিকেশনস হিসাবে এই আর্থ্রাইটিসগুলো হয়ে থাকে। এটাই মূলত সোরিয়াটিক আর্থ্রাইটিস। এখন মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল। এখন কজেসের কথা যদি বলি, সেটা হচ্ছে যে সোরিয়াটিক আর্থ্রাইটিস বা এই সোরিয়াসিস যদি বলি, এটা কিন্তু একটা অটোইমিউন ডিজিজ। এখন আমরা যদি বলতে চাই, অটোইমিউন ডিজিজের কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, সে বৈশিষ্ট্যটা কী, সেটা হচ্ছে আমরা অনেক সময় এরকম হয়, নিজের ভাইকে অনেক সময় চিনতে পারে না, মানে ধ্বংসাত্মক কাজ করে ফেলে, অর্থাৎ আপনজনকে সে পর মনে করে। ঠিক আমাদের ইমিউন সিস্টেম, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধকারী যে ক্ষমতা আমাদের শরীরের ভিতরে রয়েছে, এরা অনেক সময় আপন পর চিনতে পারে না। অর্থাৎ নিজের দেহের যে কোষগুলো রয়েছে, হেলদি সেল টিস্যু রয়েছে, এগুলোকেই সে শত্রু মনে করে বা নিজের মনে করে না, তখন করে কি, এগুলোকে আক্রমণ করে বসে। অর্থাৎ এগুলোকে রক্ষা করার কথা রক্ষা না করে, হ্যাঁ, এগুলোকে আক্রমণ করে বসে। এই সোরিয়াটিক আর্থ্রাইটিস এরকমই একটা সমস্যা, যেটা আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে সে আমাদেরকে প্রতিরোধ না করে, এ নিজেই বরঞ্চ আমাদের যে জয়েন্টগুলো রয়েছে এই জয়েন্টগুলোতে ইনফ্লামেশন সৃষ্টি করে, প্রদাহের সৃষ্টি করে, ব্যথার সৃষ্টি করে, এভাবে আমাদের জয়েন্টগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এটাই হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এবং মূলত এইটাই হচ্ছে মূল কারণ সোরিয়াটিক আর্থ্রাইটিসের। আরও অন্যান্য কারণ হতে পারে, ফ্যামিলিগত হিস্ট্রি থাকতে পারে, অনেক দিন যাবৎ সোরিয়াসিসে ভুগছে, এটা তো আমি বলেছি আগে। তারপরে ইমিউন সিস্টেমের যে ব্যাপারটা, এটাও আমি বললাম। পাশাপাশি আরও অনেক জীবনযাত্রার মধ্যে অনেক ধরনের পরিবর্তনের কারণে মূলত এ ধরনের সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়ে থাকে। এখন যদি আমি সিমটমসের কথা বলি, অন্যান্য যে আর্থ্রাইটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় পার্টিকুলার একটা জয়েন্টকে অ্যাট্যাক করে। হয়তো কারো হিপ জয়েন্টকে অ্যাট্যাক করলো, কারো হয়তো এলবো অ্যাট্যাক করলো, কারো নি হাঁটুতে অ্যাট্যাক করলো, অ্যাঙ্কেলকে অ্যাটাক করলো, মানে এক একটা বিশেষ ধরনের পার্টিকুলার একটা জয়েন্টকে এরা অ্যাটাক করে এবং তা সেখানে আর্থ্রাইটিসের সৃষ্টি করে। কিন্তু যদি কারো সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকে, ইন জেনারেল সারা শরীরের যত জয়েন্ট আছে সব জয়েন্টকে আক্রমণ করবে। আমি যদি একটু উপর থেকে বলি, আমাদের হাতের যে রিস্ট জয়েন্টকে অ্যাটাক করে, আমাদের এলবো জয়েন্ট, এই যে কনুই যেটা, এটাকে অ্যাটাক করে, আমাদের শোল্ডারকে অ্যাটাক করে, আমাদের হিপ জয়েন্টকে অ্যাটাক করে, নিচের দিকে যদি আমাদের নিকে অ্যাটাক করে, নি হাঁটুকে অ্যাটাক করে, আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, হ্যাঁ, গোড়ালির যে জয়েন্ট রয়েছে তাকে অ্যাটাক করে, এইভাবে প্রত্যেকটা ছোট বড় সব জয়েন্টকে এরা অ্যাটাক করে। অ্যাটাক করে কী করে, ক্ষতিগ্রস্ত করে। যখন আর্থ্রাইটিস হয়, জয়েন্টটা ফুলে যায়, জয়েন্টটা ব্যথা হয়, রেডনেস হয়, হ্যাঁ, ওখানে তাপমাত্রা বেড়ে যায়। তারপরে একজন মানুষের যদি দীর্ঘদিন যদি এই জয়েন্টের ব্যথা হতে থাকে, তাহলে সে নড়াচড়া করতে পারে না, তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, এবং জয়েন্টগুলো আস্তে আস্তে স্টিফনেস হয়ে যায়, হ্যাঁ, জয়েন্টগুলো বিকৃত হয়ে যায়, ডিফর্মড হয়ে যায়, এবং একসময় এত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জয়েন্টগুলো দিয়ে কোনো কাজই হয় না। অর্থাৎ আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, বসতে পারবেন না, মানে আপনি চিরতরে একটা পঙ্গু হয়ে যাবেন। তাহলে চিন্তা করে দেখেন, এই সোরিয়াসিস রোগকে আপনি ভুগছেন, এটাকে আপনি হয়তো মনে করছেন একটা নর্মাল একটা ব্যাপার, বা আপনি হয়তো এটাকে তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না,
কিন্তু এটাই যে আপনাকে এ ধরনের একটা আর্থ্রাইটিসের মতো মারাত্মক আর্থ্রাইটিসের মতো একটা ভয়ঙ্কর একটা পরিণতির দিকে নিয়ে যেতে পারে, আমরা অনেক সময় এটা ভেবেও মানে আমরা একটা ভাবতেই পারি না বা এটা আমাদের অনেক সময় মাথায় চিন্তার মধ্যেও নাই, কিন্তু এটা হতে পারে। মূলত এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা এই ধরনের লক্ষণগুলো দেখে থাকি। তাহলে যাদের সোরিয়াসিস রয়েছে তাদেরকে কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাকে সঠিকভাবে চিকিৎসাটা করতে হবে, আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যারা স্ট্রেসের মধ্যে থাকেন স্ট্রেস ফ্রি থাকতে হবে, হ্যাঁ এত বেশি চিন্তাভাবনা করলে চলবে না, জীবনটাকে একটু এনজয় করতে হবে, আপনাকে ভালো মতো ঘুমাতে হবে, ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে, জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভালোভাবে আস্তে আস্তে হাঁটতে হবে, সুন্দর বাতাসে চলাফেরা করতে হবে, ভালো মানে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, মাংস জাতীয় খাবার এগুলোকে পরিহার করতে হবে, তৈলাক্ত খাবার পরিহার করতে হবে, হ্যাঁ আপনাকে সহজ সরল জীবনযাত্রায় অভ্যস্ত হতে হবে। আর যাদের সোরিয়াসিস রয়েছে তাদেরকে খুবই সতর্ক হতে হবে। কমপ্লিকেশনস যদি বলি কী কী জটিলতা আসতে পারে, এই সোরিয়াটিক আর্থ্রাইটিস এর আরেকটা রূপে রূপ ধারণ করতে পারে, গাউট হয়ে যেতে পারে, ইউরিক অ্যাসিড আপনার বেড়ে যেতে পারে, এ ধরনের রোগীদের ওবেসিটি হয়ে যেতে পারে, হাই ব্লাড প্রেশার হয়ে যেতে পারে, হাই কোলেস্ট্রল হতে পারে, হ্যাঁ ডায়াবেটিস হতে পারে, হাই ব্লাড সুগার হতে পারে, চোখের সমস্যা হতে পারে, অনেকেরই এ ধরনের সোরিয়াসিস ভুগছে তাদের চোখের মারাত্মক সমস্যা হয়, হ্যাঁ চোখ লাল হয়ে যায় ফুলে যায় এবং আস্তে আস্তে দৃষ্টিশক্তিরও সমস্যা হয়ে যায়। তার এ ধরনের রোগীরা যেহেতু চলাফেরা ঠিক মতো করতে পারে না, সারাক্ষণ ফ্যাটিগ থাকে, টেম্পারেচার জ্বরজ্বর ভাব থাকে, মনটা ভালো থাকে না, উদাসীন, জীবনযাত্রাটা আর স্বাভাবিক থাকে না। ডায়াগনোসিসের কথা যদি বলি, আমরা একটা ব্লাড টেস্ট করে এটা করতে পারি, ওই জয়েন্টগুলোর এক্সরে করতে পারি, জয়েন্টগুলোর এমআরআই করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, এমনকি আল্ট্রাসোনোগ্রামও করতে পারি। এই মোটামুটি আমি আজকে সোরিয়াটিক আর্থ্রাইটিস ব্যাপারটাকে একটু বুঝাই বললাম। আমার বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্নভাবে সোরিয়াসিসকে বোঝানোর চেষ্টা করেছি, হ্যাঁ আমি নেল সোরিয়াসিসের কথা একটা ভিডিওতে বলেছি, স্ক্যাল্প সোরিয়াসিসের কথা একটা ভিডিওতে বলেছি, তারপরে যে আমাদের হাতের তালুর সোরিয়াসিস হয়, পায়ের তালুর সোরিয়াসিস হয়, এটাও একটা ভিডিওতে বলেছি। ঠিক একইভাবে এই সোরিয়াসিসের যে একটা করুণ পরিণতি সেটা হলো সোরিয়াটিক আর্থ্রাইটিস, এটা নিয়ে আমি আজ কথা বললাম। এবং সর্বশেষ আমি একটু হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কথা বলি। প্রত্যেকটা আর্থ্রাইটিসের হোমিওপ্যাথিতে খুবই খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে, একইভাবে সোরিয়াসিসের কারণে যে আর্থ্রাইটিস হয় তারও অত্যন্ত সুন্দর চিকিৎসা রয়েছে। আপনারা যে সোরিয়াসিসে ভুগছেন এই সোরিয়াসিস রোগটাকে আগে আপনাকে ভালো করতে হবে, এটা হোমিওপ্যাথিতে সম্ভব, যে কোনো স্কিনের সমস্যা হোমিওপ্যাথিতে সারানো সম্ভব। এটা আমরা মোটামুটিভাবে একটা কনফিডেন্টলি বলতে চাই যে কোনো স্কিনের সমস্যা হোমিওপ্যাথিতে সারানো সম্ভব যদি এটা ভালোভাবে ডায়াগনোসিস করা যায় এবং প্রপার মেডিসিন সিলেকশন করা যায়, প্রপার কেস টেকিং করা যায় এবং বিশুদ্ধতম ওষুধের মাধ্যমে প্রপার ট্রিটমেন্ট করা যায়, তাহলে যে কোনো স্কিনের সমস্যা দূর করা সম্ভব। তাহলে আপনার সোরিয়াসিস যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের মতো করুণ পরিণতির দিকে আপনি যাবেন না। এই জন্য যারা সোরিয়াসিসে ভুগছেন তারা অতি দ্রুত চিকিৎসা গ্রহণ করুন, হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন এবং আপনারা যেন এই সোরিয়াটিক আর্থ্রাইটিসের দিকে যাতে না যায় এ ব্যাপারে আপনারা সচেতন থাকুন। আর যদি কেউ কারো সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়েই যায় তাহলেও আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। অন্যান্য আর্থ্রাইটিসের মতো সোরিয়াটিক আর্থ্রাইটিসকেও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত ভালোভাবে ম্যানেজমেন্ট করা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সম্ভব, এবং আমি যে ব্যাপারগুলো বললাম এগুলো আপনাদেরকে দৃষ্টিতে রাখতে হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।